বাচ্চা পেটে রেখে পরে একটা বিয়ে করছে, আমারে বলে গার্মেন্টস করতে, এই অবস্থায় কি আমি গার্মেন্টস করতে? এই অবস্থায় তো গার্মেন্টস করা সম্ভব না। আমি ডাক্তার দেখান আমি ঠিক মতো বাচ্চা কি ঠিক আছে কিনা। বললাম না ভাই, টাকা অভাবে তো খাইতেই পারি না ঠিক মতো, না ডাক্তার তো দূরেরই কথা, একটা ইঞ্জেকশন পঞ্জ দিতে পারি না এখন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গর্ভবতী মেয়ের সঙ্গে, যিনি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল। বিয়ের পরে সংসার ভালোই চলছিল, বাচ্চা পেটে আসার পরে স্বামী তাকে ফেলে আরেকটি বিয়ে করে চলে যায়। চলুন কথা বলে জানার চেষ্টা করি কি হয়েছিল। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লিমা। লিমা আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। আল্লাহ রাখছে ভালো। আসলে আপনি বলতে যাচ্ছেন যে আসলে আপনি খুব কষ্টের ভিতরে এখন আছেন, আপনি অনেক আশা আকাঙ্ক্ষা করে বিয়ে করে সংসার করছিলেন, এখন আসলে আপনার বাচ্চা পেটে অবস্থায় স্বামী ফেলে চলে গেছে, আসলে কি হয়েছে বিস্তারিত একটু বলবেন। আমার বিয়ে হয়েছে আজকে 4 বছর। জি, 4 বছরে বিয়ে হওয়ার পর বাচ্চা পেটে রেখে স্বামী চলে গেছে, দিয়ে একটা বিয়ে করছে। আপনার কি এটাই প্রথম সন্তান? হ্যাঁ। বিয়ে হয়েছে 4 বছর, 4 বছর কি ভালোই সংসার করছিলেন নাকি? না, 3 বছর সংসার করছে ভালোই, বাচ্চা না হওয়ার পর আগে। তারপর বাচ্চা হওয়ার পরে, বাচ্চা তো পেট, বাচ্চা তো হয় নাই, বাচ্চা তো এখনো পেটে আছে, এখনো গর্ভবতী অবস্থা আছেন। না, বাচ্চা পেটে রেখে পরে একটা বিয়ে করছে। কেন বিয়ে করলো কেন? তা তো বলতে পারবো না, হয়তো চেহারা খারাপ। আপনার তো চেহারা অনেক সুন্দর, আপনি চেহারা খারাপ কি বলেন? এই অবস্থায় পাশে লোক থাকার দরকার, পাশে স্বামীর সেবা দরকার, আর আপনার এই অবস্থায় আসলে ফেলে কেন চলে গেল, আপনার কাছে কি মনে হয়? সেটা তো বলতে পারলাম না। স্বামী কি করতো? কি স্বামী? কাজ করতো গার্মেন্টসে। গার্মেন্টসে কাজ করতো। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 4 ভাই। 3 বোন 4 ভাই। আচ্ছা, বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের? বিয়েটা ভালোবেসে করছি। প্রেম ভালোবাসা করছিলেন, প্রেম ছিল কতদিন? প্রেম 6 মাস করছে। 6 মাস প্রেম, তারপরে বিয়ে, 4 বছর সংসার, এই এত দিনের ভিতর আসলে বুঝতে পারেন নাই যে আসলে প্রেমের সময় বুঝতে তো পারা যায় না, বিয়ের পরেও বুঝতে পারেন নাই? না, এমনি তো 2-3 বছর ভালোই বাড়ছে, বাচ্চা পেটে আসার পরে তারপর আর বেশি ভালোবাসে। কতদিন হলো মানে খোঁজ খবর নিচ্ছে না? কতদিন হলো আজকে পড়া? তাও 6-7 মাস হলো। 6-7 মাস হলো আসলে খবর নেয় না। আপনি আসলে তো এখন যে অবস্থায় আছেন, আপনার তো আসলে খুবই করতে পারেন, হ্যাঁ এই অবস্থায় আসলে পুরা রেস্ট দরকার আসলে। তো এখন আসলে আপনি কি বলতে চান এই অবস্থায় যে আপনি ইউটিউবের সামনে আসছেন, আসলে কি বলতে চান? ইউটিউবের সামনে আসছিলাম যদি কেউ সাহায্য করতো তাহলে আমার কাজ কাম করা লাগতো না। আচ্ছা আচ্ছা, এই জন্য। আপনার মা বাবা বা ভাই বোন এরকম কেউ নেই? খুব গরিব, ওরা তো নিজেরটা চালা, ভাই আছে ভাবি আছে, ওরা আমারে দেখবে না, ভাইদের দেখবে ভাবিদের দেখবে। এই অবস্থায় কিন্তু আসলে আপনার একটা প্রিপারেশন লাগে, প্রিপারেশন বলতে কি ডাক্তারের হাসপাতালের খরচ বা নিজের ভালো মন্দ খাওয়া, বাচ্চাকে আসলে পুষ্ট হওয়া বা ভালো, যাতে ভবিষ্যৎ তার ভালো হয় বা ভালো সুস্থ একটা বাচ্চা পৃথিবীতে, আর সুস্থ একটা বাচ্চা যাতে পৃথিবীতে আসে সেরকম একটা চিন্তা ভাবনা করা। আপনি তো আসলে এখন যে অভাবের ভিতর বা যে কথা, খাওয়া দাওয়া করতে পারেন ঠিক মতো? অল্প করতে পারে, মানে ডাল ভাত সপ্তাহে একদিন, মাছ মাংস হয়। আচ্ছা আচ্ছা, তা আপনার মা বাবা কি করে? মা বাবা বললাম যে কাজ কাম করে, মাংসের বাড়ি। এখন এখন আছেন কোথায়? আপনার মার কাছে আছেন? মা বাবার এখনই আছে। তাই স্বামী কি আসলে আর খোঁজ দিবে না, নাকি আসলে টাকা পয়সা দেওয়ার ভয়? তো 6 মাসে যেহেতু নেয় নাই, এখনো নিবে না, তালাক দিয়ে দিবে। তালাক দিয়ে দিবে? তো বলেন না যে এই বাচ্চার দায় দায়িত্ব কে নিবে, আমার আপনার মানে আপনার গর্ভে যে বাচ্চা, এগুলো বলছি তো, বলার পরও নিতে চায় না, বিয়ে করছে বুঝেন না, একটা বিয়ে করার পরে কি আর আগের বলে নিতে চায় মানুষ? এই অবস্থায় স্বামী স্ত্রী থাকতে যে আরেকটা বিয়ে করলো, এর জন্য কোনো আইন বা এরকম কোনো কিছু না? এগুলো নেই নেই কেন নেন নেই কেন বা এগুলা কোনো ব্যবস্থা করেন না? কারণ পয়সা নাই তো, কারণ কিছু করতে হলে তো কিছু দরকার, টাকার দরকার, সেটা স্বামী বহন করবে। স্বামী যেহেতু বিয়ে করে একটা বাচ্চা পেটে আসলো চলে গেল, এটা তো হইতে পারে না। না, আপনি বললেন আইনের ব্যবস্থা নিতে, আইনের ব্যবস্থা নিতে হলে টাকার দরকার, আর আমার কাছে খাওয়ার টাকাই নাই, আর আমি আইনের ব্যবস্থা কিভাবে নেব বলেন? তো এখন কি মনে হচ্ছে আপনার এই বাচ্চার ভবিষ্যৎটা কি হবে, আপনার কাছে কি মনে হয়? এখন ওই যে বললাম, মানুষের যদি কিছু সাহায্য করে, এখন সাহায্য সহযোগিতা করে নিজের আসলে জন্মদাতা যে, সেই জন্ম দিয়ে তার চেহারা বা মুখ দেখবে না, এখন আপনি মা,
নারী ঠিক আছে, একজন তো মেয়ে, আপনি তা আপনার স্বামীর দরকার, আপনি তো নিজে ইনকাম করে বাচ্চাকে মানুষ করা, এটা তো খুবই কষ্টদায়ক। আপনি কি আসলে পারবেন এই বাচ্চাটাকে আসলে ঠিকঠাক মতো করে মানে পৃথিবীতে আনতে? এই অবস্থায় তো আসলে আপনার কাজ কাম কোনো কিছু করার, বাচ্চা হবে, হ্যাঁ বাচ্চা হবে, তারপরে গিয়ে যদি কেউ সুস্থ থাকেন, আপনি সুস্থ হন, তারপরে গিয়ে যদি কোনো কাজ কাম বা চাকরি বাকরি বা গার্মেন্টসে যেটাই করেন তখন গিয়ে হয়তো একটা ব্যবস্থা হবে আর কি। আপনার মা কি চিন্তা করে কিভাবে আপনাকে নিয়ে? মা বাবা অনেক দেখছে, আজকে 6-7 মাস ধরে দেখতেছে আমারে, এখন আমার ভাইকে দেখবেন, আমার ভাবিকে দেখবেন, আমারে দেখবেন। আপনার ভাই কি করে? আমার বিয়ে হওয়ার পরে, আপনারা যে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে মানে শ্বশুর বাড়িতে ছিলেন নাকি? না শ্বশুর বাড়িতেই ছিলাম, শ্বশুর মায়ের দর করে খেয়ে দিয়েছে। শ্বশুর বাড়ি থেকে মায়ের দর করে খেয়ে দিয়ে দিয়েছে, মানে কি সন্তান পেটে আসার আগেই না পরে? না সন্তান পেটে আসার পর, সন্তান পেটে আসার পরে খেদাই দিছে। তো এই অবস্থায় যে খেদাই দিল, এটা কি আসলে ঠিক করছে কোন আপনার কাছে আসলে কিরকম? মানে আমি তো বলি ঠিক করে নাই, ওরা তো বলে যে ঠিক করছে। কেন আপনার অপরাধ ছিল কি? অপরাধ আর কি, যে কাজ কাম করি নাই আর কি। ওরা বলে একটা মেয়ে ভালোবেসে যখন বিয়ে করে তখন তো কাজ কাম করবেই, সংসার করতেই বিয়ে বসে। মানে সে কি চায় যে আপনি ইনকাম করে তারে খাওয়ান সেটা নাকি? না আমার বলে গার্মেন্টস করতে, এই অবস্থায় কি আমি গার্মেন্টস করতে? এই অবস্থায় তো গার্মেন্টস করা সম্ভব না, এরকম কথা বলে আমার শ্বশুর আমার শাশুড়ি। সে তো আসলে একটা মানুষ না, কারণ এই অবস্থায় একটা বউ কে এইভাবে রেখে এসে আর একটা মেয়ে নিয়ে সংসার করে, সেটা আর কি মানুষের পর্যায়ে পড়ে, আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে খুবই একটা মানে খারাপ অবস্থা। মানুষ এই অবস্থায় স্বামী স্ত্রীর মহব্বতটা বাড়বে, ভালোবাসা থাকবে, আরও পাশে থাকবে, হেল্প করবে, আর এই অবস্থায় ফেলে চলে গেল, এই সন্তানের ভবিষ্যৎ কি হবে, তার সন্তানের কি সে মুখও দেখবে না, এটা তো কোনো হইতে পারে? এটা কিসের ভালোবাসা আর কিসের সংসার, কিসের স্বামী, সেটাই তো আমি বুঝি না। তা আপনার কাছে এই সব কিছু ভেবে কিরকম মনে লাগতেছে, কেমন মনে হচ্ছে? খুব খারাপ লাগতেছে বলেই তো আজকে ইউটিউবে শুনতে আসছি, আপনাদের তো আসতাম না। ধরেন যে ইউটিউবে সামনে আসছেন এটার জন্য হয়তো আপনার স্বামীকে খারাপ বলবে, বা এটা তো আসলে একটা খুবই কষ্টদায়ক কথা। অনেকে আবার হয়তো ধরেন আপনি আপনার কষ্টের কথাগুলো বলতেছেন, অনেকে হয়তো বিশ্বাস করবে না, মনে করছে হয়তো সবকিছু আছে তারপরেও এইসব বলতেছে, কারণ সবাই তো জানা উচিত এই অবস্থায় আসলে আপনারা দেখতেই পাচ্ছেন সে আসলে গর্ভবতী অবস্থায়, এই অবস্থায় আসলে সে ইউটিউবের সামনে আসছে, কত কষ্ট পড়ে না আসছে, আসলে সে নিজেই বুঝতে ভাবতেছে এই অবস্থায়, কেউ মিথ্যা কথাও বলে না, সে আসলে যেটা বলতেছে সেটা আসলে খুবই কষ্টদায়ক, কষ্টের কথা। তা আপনি তাদের কাছে কি সাহায্য সহযোগিতা চান যারা এই ভিডিওটা দেখবে? যে যেভাবে সাহায্য করে করলেই হলো, কিছু টাকা টাকা তুলে দিলেই হলো। আপনি ডাক্তার দেখান আপনি ঠিক মতো, বাচ্চা কি ঠিক আছে কিনা? বললাম না ভাই, টাকার অভাবে তো খাইতেই পারি না ঠিক মতন, আর ডাক্তার তো দূরেরই কথা, একটা ইঞ্জেকশন পর্যন্ত দিতে পারি না এখনো। এই অবস্থায় অনেক নারীর কিন্তু মৃত্যু হয়, অনেক মায়ের কিন্তু আসলে মৃত্যু হয়, তা তো জানেন, টেলিভিশনেও দেখেন, কত স্বাস্থ্য ঝুঁকি, কত কিছু, কত সমস্যা হয়। তো এইগুলা কি চিন্তা করেন যে আসলে কি হবে, বা মানে ঠিকঠাক মতো কি বাচ্চাটা কি পৃথিবীতে আসবে? আল্লাহ যাবা ভালো মনে করে, আল্লাহ যা ভালো মনে করে, সেটা তো ঠিকই আছে। তো বাচ্চাটাকে তো বাচ্চা বড় হবে, তার তো একটা পরিচয় লাগবে, কার পরিচয়ে মানুষ করবেন সেটাও তো একটা চিন্তার বিষয়। বাবা যদি না আসে তাহলে আমি কি করতে পারি? সেটাই সেটা চিন্তা করছেন, যদি ধরেন আপনার স্বামী আর খোঁজই নিল না, তখন কি মনে হয় বাচ্চা হইলে খোঁজ নিবে বা আসবে, এরকম কি মনে হয়? এটা তো জানি না, যদি না আসে তাহলে আমার কষ্ট মষ্ট মানুষ করা লাগবে বাচ্চা, তার মানুষ করতে হবে। ধরেন এখন এই অবস্থা যে ভবিষ্যৎ আবার আপনার নতুন করে আবার ভাবতে হবে, কারণ একা তো জীবন চলবে না, নতুন করে আবার বিয়ে শাদি সংসার এগুলোও কিন্তু চিন্তা করতে হবে। তো সব কিছু আসলে মানে এখন একভাবে এখন তো ভাবার আসলে সময় বা এত কিছু চিন্তাও করা যায় না, এখন যে আগামী যে চিন্তা যে নতুন অতিথি বা বাচ্চাটা আসবে পৃথিবীতে তাকে নিয়েই চিন্তা করা, এটাই ভাবা। তা এখন মানে সব কিছু মিলে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই আপনার যে শারীরিক যে অবস্থা বা যে অবস্থায় আছেন। তো এখন যে সাহায্য সহযোগিতা করবে বা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? না মোবাইল নাম্বার মুখস্থ না। আমরা মোবাইল নাম্বারটা নিয়ে ভিডিওর মধ্যে দিয়ে দিব, ওই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, নাম্বারটা সবসময় খোলা রাখবেন ঠিক আছে। আর দোয়া করি যাতে আপনার আসলে
মনের আশাটা পূরণ হয় বা আপনার কষ্টটা যে দূর হয়, আপনার যে সন্তানটা পৃথিবীতে আসবে, সন্তানটা যাতে পৃথিবীতে সুন্দর মতো করে আসতে পারে সেই দোয়াই করি। তা আপু ভালো থাকবেন আর নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করুন। নামাজ কালাম তো পড়েনি অবস্থা, নামাজ কালাম পড়াও কষ্টদায়ক, তারপরেও আল্লাহ বিল্লাহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে বাচ্চাটা সুন্দর মতো করে পৃথিবীতে আসে। ঠিক আছে আপু, তা ভালো থাকবেন, সালামু আলাইকুম।